মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য জুড়ে প্রতিটা থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে, পাশাপাশি আগ্নেয়াস্ত্র কারবারি এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যে প্রতিটা থানার পুলিশ অভিযানের নামে এবং প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, ঠিক তেমনই সশস্ত্র দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে। অনুরূপভাবে দেগঙ্গা থানা পুলিশের অভিযানে বিস্তীর্ণ এলাকা থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধার হয়েছিল। পাশাপাশি কালী পুজোর সময় দেগঙ্গা বিস্তীর্ণ বাজারে হানা দিয়ে দেগঙ্গা থানার পুলিশ প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। অবশেষে আদালতের নির্দেশে আজ দেগঙ্গা থানার পুলিশ আধিকারিকেরা সিআইডি বোম স্কোয়াড প্রতিনিধি দল, দমকলের এনসেন এবং স্বাস্থ্য প্রতিনিধি দল নিয়ে দেগঙ্গা থানা থেকে 1 কিলোমিটার দূরে কালিয়ানি বিলের কাছে ফাঁকা মাঠের মধ্যে সফলভাবে 3টি তাজা বোমা ও প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করে। বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। পাশাপাশি শব্দবাজি নিষ্ক্রিয় করতে গোটা এলাকায় ধোঁয়ায় পড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে প্রায় 20 মিনিট প্রচেষ্টায় জল দিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করার জায়গায় ভিজিয়ে দেয়। শেখ মুক্তর রিপোর্ট, NTVWB। এক সেকেন্ড হয়েছে হয়েছে তোমার নেম প্লেটটা দিচ্ছি, উপরে যা লেখা আছে পুরোটা দিলেই পেয়ে যাবে।